আসসালামু আলাইকুম মধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এই ভিডিওতে দুইটা ওয়ালেট অফার শেয়ার করব, জয়েন করলে ইনকাম, ঠিক আছে? তো কেউ মিস করবেন না, এখান থেকে ভালো একটা আর্নিং করা যাবে। জয়েন হতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আপনি যদি এই ভিডিওটা দেখে জয়েন করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো ভুল করে আমি কিন্তু মিস করবেন না, আমি কিন্তু আপনাদের জন্য রিয়েল আর্নিং অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, প্রজেক্ট এবং মাইনিং অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি। সো ফ্রেন্ড, আমি অবশ্যই সবার আগে সব ধরনের অফারগুলো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। আমি কিন্তু দেখেন এই অফারটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে প্লুগ চেইন নেটওয়ার্ক এয়ারড্রপ, এখানে প্রথম 10,000 জন যারা জয়েন করবে তারা এখান থেকে 300+ টোকেন পাবে, যার ভ্যালু আছে $5, ঠিক আছে? তো কিভাবে জয়েন করবে আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ালেট, সেভ ইওর ফ্রেশ ওয়ালেট লিঙ্ক। জাস্ট প্রথমে আপনাকে এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাকে একটা ওয়ালেট তৈরি করতে হবে। জাস্ট এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন এখন সাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি কি করবেন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই নাম্বার বড় হাতের ABC অর্থাৎ ছোট হাতের লেটার এইভাবে দিবেন না, ডারি কমা হ্যাস হ্যাডারে এই সমস্ত পাসওয়ার্ড দিবেন না। 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন, জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে 12টা কিওয়ার্ড দিবে। এই 12টা কিওয়ার্ড আপনি কি করবেন, স্ক্রিনশট নেবেন বা আপনি অন্য মোবাইল দিয়ে ছবিটা তুলে নেবেন, ঠিক আছে? ছবি তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তারপরে এই ঘরের অপশনে আপনাকে কী করতে হবে, ওই 12টা কিওয়ার্ড জাস্ট আপনি এখান থেকে বসিয়ে দিবেন, ঠিক আছে? এই 12টা কিওয়ার্ড জাস্ট এখানে বসিয়ে দিবেন। এরপর যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন অর্থাৎ এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনার লগ ইন কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের লগ ইনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এরপরে কিন্তু ওয়ালেট আপনার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কিন্তু দেখতে পাবেন। তো একটু সাইডে দেখবেন যে একটু সোয়াইপ করবেন, জাস্ট মানে সোয়াইপ করবেন, দেখতে পাবেন যে আপনার এখানে কপি নামে একটা বাটন পাবেন। জাস্ট এই অ্যাড্রেসটা আপনি কী করবেন, এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? আর এই টোকেনটা আপনাকে জাস্ট এখানে দেখতে পাবেন, যখন তারা পেমেন্ট করবে সেই টোকেনটা আপনি এখানে দেখতে পাবেন। তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। সো ফ্রেন্ড, এরপর দেখতে পাচ্ছেন যে এখানে বুটটা, জাস্ট এই টেলিগ্রাম বুটে আপনাকে জয়েন হতে হবে। তো এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড, এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 8টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। এই 8টা টাস্ক দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল জয়েন হবেন, এরপর তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এখানে তাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করে দিবেন, 2টা অ্যাকাউন্ট, তার কয়টা অ্যাকাউন্ট আছে এখানে। এরপর টেলিগ্রাম আবার তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এখানে জাস্ট এখানে এখানে আবার ইউটিউব চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনি জাস্ট কী করবেন, জাস্ট এখানে রেজিস্টার স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ইন্টারফেসে চলে আসবে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা সুন্দরভাবে উঠিয়ে আপনি যেখানে দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে, মানে এখানে বলতেছে যে তাদের ইউটিউব চ্যানেলে যে আপনি সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করার পরে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে জাস্ট এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন, ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছেন যে এভাবে এক্সাম্পল দেখিয়ে দিয়েছে, জাস্ট তাদের টুইটার অ্যাকাউন্টে আপনি 3টা ফ্যানকে ট্যাগ করবেন, এখানে হ্যাশট্যাগুলো দেওয়া আছে, ওই হ্যাশট্যাগুলো জাস্ট আপনি কী করবেন কপি করে নেবেন। জাস্ট আপনি কী করবেন, নাইস প্রজেক্ট লিখে আপনি জাস্ট একটা টুইট করে দিবেন, মানে রিড কুই টুইট করে দিবেন। কুই টুইট করে দেওয়ার পর জাস্ট স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে ওই স্ক্রিনশটটা আপনি জাস্ট এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? তো এখানে আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে পেমেন্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে, ঠিক আছে? এখানে পেমেন্ট অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলতেছে, দেখতে পাচ্ছেন যে সাবমিট ইয়ার প্লগ ইন TM ওয়ালেট অ্যাড্রেস, যদি আপনি না বলছেন তাহলে ইউটিউব ভিডিওটা দেখতে বলতেছে। তো ইউটিউব ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে দেখিয়ে দিয়েছি অ্যাড্রেসটা যে আপনি কপি করে আনলেন সেই ওয়ালেট থেকে। ওই অ্যাড্রেসটা আপনি কী করবেন, এখান থেকে এই অ্যাড্রেসটা যে কপি করে আনলেন ওই অ্যাড্রেসটা জাস্ট আপনি কী করবেন, এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কংগ্রাচুলেশন বা রিসিভ লেখা আছে, দেখতে পাচ্ছেন 300+ টোকেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট রিসিভ করবেন আপনার ওয়ালেটে, দেখতে পাচ্ছেন? এরপর জাস্ট আপনার এখানে রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই এয়ারড্রপে অফারে কিন্তু জয়েন কমপ্লিট শেষ। এখন আমি আপনাদেরকে আরেকটা অফার জয়েন করার প্রসেসটা দেখিয়ে দিব। তো ওই অফারটাও কিন্তু খুবই ভালো ইম্পর্টেন্ট অফার, সেই অফারটা কিন্তু মিস করবেন না। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই ব্রিজ স্টোর, এটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড আছে, তো কেউ মিস করবেন না। এখান থেকে আপনি 1,000 ব্রিজ স্টোর টোকেন পাবেন, যার ভ্যালু $2.5। এটা কিন্তু ফিউচারে ভালো একটা টোকেন হবে, এটা 5,000 ইউজারকে র্যান্ডমলি দিবে। তো এই জন্য আপনি কী করবেন, প্রথমে এখানে ডাউনলোড ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড ওয়ালেট প্লে স্টোরে ক্লিক করে দিবেন। সরাসরি আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, এই ব্রিজ স্টোর ওয়ালেট, তাদের অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে এখান থেকে আপনি একটা ওয়ালেট তৈরি করতে হবে। তার এখানে ওয়ালেটটা কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট সোয়াইপ করবেন বা স্কিপ বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এই স্টার্ট বাটন পাবেন, স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে গুগল সাইন ইন, জাস্ট এই গুগল সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সেইখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে বাটন পাবেন, এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার একটা নাম দিতে বলবে, একটা ভালো নাম দিবেন, ওই নামটা আপনি কিন্তু 30 দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন না, সেটার উপরে লেখা আছে। জাস্ট এখানে ওয়ালেটের নামটা দিয়ে দিবেন। তারপর এখানে একটা পিন কোড সেট করবেন, পিন কোড
পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। আপনারা কী করেন, ভালো ভালো প্রজেক্টগুলোতে জয়েন করেন, আপনার কিওয়ার্ড মনে থাকে না, পিনকোড মনে থাকে না, ফ্রেশ মনে থাকে না, পাসওয়ার্ড মনে থাকে না। আরে ভাই, এগুলো ভালো জায়গায় নোটপ্যাডে সেভ করে রাখবেন, গুগল নোটপ্যাডে। আমি কীভাবে রাখি, আমাকে কোনো টেনশন নেই, আজকে কাজ করলাম সঙ্গে সঙ্গে আমি নোটপ্যাডে সেভ করে রাখে দিলাম। ওইটা যদি 4 বছর পর আমার যদি পেমেন্টের মানে পেমেন্টের খবর পাই, তা আমি কিন্তু সেটাতে ঢুকতে পারবো। তো এখানে পিনকোডটা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন যে এখানে আপনি জাস্ট আপনার জিরো ব্যাটারি মানে বেরি টোকেনটা দেখতে পাবেন, জিরো এখানে দেখাচ্ছে। তো এখানে কী করবেন, আপনারা এখানে ওয়ালেট নামে একটা বাটন পাবেন, দেখতে পাচ্ছেন ওয়ালেট, জাস্ট এই ওয়ালেট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কী করবেন, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কপি বাটন, জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করে দেবেন, এখানে কপি হয়ে যাবে। তো এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি কী করবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। সফেন অ্যাপ জাস্ট দেখতে পাচ্ছেন জয়নিং, জাস্ট এই জয়নিং বাটনে ক্লিক করে দেবেন, সরাসরি আপনাকে টেলিগ্রাম গ্রুপ মানে বুটে জয়েন করতে হবে, অফার মানে অফারে জয়েন করবে। জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সাথে যোগ চিহ্ন যোগ আসতে পারে, মাইনাস আসতে পারে। তো 67-47 কত হয়, এটা আপনি জাস্ট ক্যালকুলেটার করে নেবেন। আপনি ক্যালকুলেটার চলে আসবেন, যার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে 67-47 কত হয়, জাস্ট এখানে 20। তো আপনি এখানে জাস্ট কী করবেন, 20 অ্যান্সারটা দিয়ে দেবেন। এরপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে 20 যে অ্যান্সার হয় সেটা আপনি এখানে 20 দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনাকে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, তো আমরা এখানে ভুল হয়েছে, সফেন এটা 18 হবে, আমি 67 দিয়েছি, এটা 65 আসছে, যাচ্ছে এখানে 18 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যান্সারটা নিয়েছে, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসে। দেখতে পাচ্ছেন এটা বিরি লিস্টেড, আপনি কিন্তু 3টা অ্যাকশনের কিন্তু অলরেডি লিস্টেড আছে। এখানে কী করবেন, আপনি জাস্ট তাদের এই টেলিগ্রাম গ্রুপ চ্যানেল, দেখতে পাচ্ছেন টুইটারে, জাস্ট এই টুইটারে ফলো করবেন, জাস্ট এই সবগুলো টাস্ক কিন্তু করবেন। টুইটারের টাস্কটা আমি দেখতে পাচ্ছি না, টুইটারের টাস্ক নাই মনে হয়, জাস্ট না থাকলে নাই, যে কোটা টাস্ক আছে সেই কোটা আপনি জাস্ট এখানে কমপ্লিট করে নেবেন। এরপর যদি ডান বাটন, ডান বাটনে ক্লিক করে দিবেন, ডান বাটনে ক্লিক করলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে উদা হয়ে যাবে। এরপর সো ফ্রেন্ড, এখানে আর কোনো কিছু কাজ নেই, জাস্ট আপনি কী করবেন, ওই বিরি ওয়ালেট থেকে যে আপনি পেমেন্ট অ্যাড্রেসটা কপি করে আনলেন, এই বিরি ওয়ালেট থেকে অ্যাড্রেসটা জাস্ট আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। ঠিক আছে, আর এখানে আপনাকে কোনো কিছু সাবমিট করতে হবে না, একদম ইজি একটা টাস্ক। ঠিক আছে, আপনি এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, টেলিগ্রাম গ্রুপে আপনি লিঙ্কটাও আপনাকে সাবমিট করতে হচ্ছে না, টুইটারে ফলো ফাইল লিঙ্ক আপনাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে না। ঠিক আছে, খুবই সিম্পল টাস্ক, আপনি এখানে জয়েন হবেন এই দুটো অফারে। সো ফ্রেন্ড, এই ছিল ভিডিওটি, ভিডিও দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু সব ধরনের আপডেট, পেমেন্ট ভালো ভালো অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি।